মিস্টার জোসেফ, একটা খুব এমার্জেন্সি ম্যাটার এসেছে, আর্জেন্ট ডিসকাশন করতে হবে, আমার চেম্বারে আসুন। ইন্টারপোলের মাধ্যমে আমরা এই খবর পেয়েছি যে আমাদের দেশে যেসব ঘটনা ঘটছে তার পেছনে একজনেরই হাত আছে, তার নাম রাকা। স্কটল্যান্ডে যা ঘটেছে তার পেছনে ওই আছে। আগামী বুধবার সকাল 10টার সময় ও কার্গো শিপে এখানে আসছে, এই ইনফরমেশন আমরা পেয়েছি। আমরা যদি ওকে টার্গেট করি তাহলে সমস্ত নেটওয়ার্কের খোঁজ আমরা পেয়ে যাব। এটা একেবারে টপ সিক্রেট। আমরা যে ওর উপর নজর রাখছি ওকে ধরার জন্য, যদি এই খবরটা লোকেরা পায় তাহলে ওরাই ওকে শেষ করে দেবে। সো বি অ্যালার্ট। ডোন্ট ওয়ারি স্যার, স্কটল্যান্ড ইয়ার্ডের মতো পুলিশ অফিসাররা আমাদের দেশের পুলিশ বিভাগেও আছে স্যার। রাকাকে আমরা জীবিত অবস্থাতেই ধরে ফেলব। বেস্ট অফ লাক। থ্যাংক ইউ স্যার। মকর সংক্রান্তি, এই উৎসব উপলক্ষে নায়কের নামে একটা অনুষ্ঠান আছে। যার যার যে নায়ককে পছন্দ আমরা প্রশ্ন জিজ্ঞাসা করব। আসুন। বস, টাকলা বস, নাম শুনেই সবাই ভয়ে ঠকঠক করে কাঁপে, নাম শুনলেই সবাই নেচে ওঠে। আর তুমি? যদি বলি ও আমার প্রাণ, আর আমি আমার প্রাণের বাজি দিতে পারি, ওকে আমার খুবই ভালো লাগে। গ্রেট, অনেক অনেক ধন্যবাদ মা। আচ্ছা শুনুন, আমায় জিজ্ঞেস করো, ওর ব্যাপারে আমি সব কিছু বলতে পারি। গত সপ্তাহে আমার মেয়েকে কিছু গুন্ডা তুলে নিয়ে যাচ্ছিল, ঠিক সেই সময় ছেলেটা ঝড়ের মতো চলে এলো। এই সরে যা। এই কে রে? সুপারম্যান না স্পাইডারম্যান? খেলা এবার জমে উঠেছে। আমাকে দেখে ভয় লাগছে না তোর? আরে আবার হাসছে, আমাকে দেখে জোকারের মতো লাগছে নাকি রে? এই ওর লোক নাকি আমাদের? না দাদা, ও একাই এসেছে। তুই ব্রুসলি না ব্রেডলি? লাকি
ওই ছেলেটাকে আমাদের দুজনেরই খুব পছন্দ। তুমি যেখানে থাকো ভালো থেকো বাবা। মেলটা দেখে নিয়েছো? তোমাকে কি করতে হবে সেটা তুমি খুব ভালো করেই জানো। রাস্তা তুমি আটকে রেখেছো তো? এভরিথিং ইজ রেডি স্যার, রাকা পালাতে পারবে না। গুড, সবাই অ্যালার্ট থাকবে। বাইরে পুলিশ আছে। কোথায় পুলিশ? ভালো করে দেখো, পুলিশ শু। যদি এখান থেকে বেরোতে হয় তাহলে যেটা বলছি সেটা মন দিয়ে শোনো। আমাদের ওকে জীবিত ধরতে হবে, ওদের চারদিক থেকে ঘিরে ফেলো। নিজের কাজ হয়ে যাওয়ার পরে উল্টো দিকের লোকটাকে সরিয়ে দেওয়াই আমার পলিসি। শত্রুদের শেষ করে কেস ক্লোজ করে দেওয়া, এটা আমার পলিসি। অপারেশন সাকসেসফুল। তাহলে তোমরা ওখানে করছিলেটা কি? স্যার, ইয়েস, একটা আইউইটনেস পাওয়া গেছে স্যার। তাড়াতাড়ি নিয়ে এসো। আসুন আসুন।
ভালো আছেন তো? এবার বলুন, ঠিক কি দেখেছেন আপনি? আমি আমার এই দুই চোখ দিয়ে দেখেছিলাম গণেশ মহারাজ সাঁতার কাটছিলেন। তখন কি আপনি জলে ছিলেন? না না স্যার, জলের মধ্যে শুধু ভগবানই ছিলেন। ইডিয়েট, তুমি কি সমুদ্রে ভাসছিলে? না না স্যার, আমিও জলের মধ্যেই ছিলাম। একটা বাচ্চার মতো গণেশ মহারাজ সাঁতার কাটতে কাটতে চলে গেলেন। হ্যাঁ ঠিক স্যার, নিয়ে যাও একে। তোমরা কি করবে সেটা তোমাদের ব্যাপার, রাখা যেন পালাতে না পারে, এই এলাকার বাইরে না যেতে পারে। Yes sir. Lift. Lift, lift. Hello, hello, দাদা, please. আমি তোমায় ভালোবাসি, আমি তোমায় ভালোবাসি। আমি তোমায় ভালোবাসি, আমি তোমায় ভালোবাসি। এই এই এই, থামলি কেন? লুক এট ইওর লেফট। হ্যাঁ, সুপার সিঙ্গার আপনি। আমার গানের প্রশংসা তো এই এলাকায় সকলে করে ভাই। হ্যাঁ তহসিলদার বাবু আছে না, ওর বিয়েতে। আচ্ছা, ওই বিয়ে বাড়িতে আমিও যাচ্ছি। আচ্ছা তাই নাকি? আরে থামো থামো, আরো অনেকটা রাস্তা যেতে হবে, গাড়িটা তো চালাতে দাও। আচ্ছা তাই নাকি? কোন সন্দেহ নেই। আরে বাপরে, মাগো ঠিকঠাক পরিষ্কার করে দেবে। এই পাহাড়ের মতো এটা কি? বাপরে, ও এই জন্য তুমি উপরের দিকে দেখছিলে? এই তোমাকে তো আমি মেরে ফেললো। তুমি তো একাই যথেষ্ট ছিলে।
এই জাহ্নবী, এদিকে আয় না, আর তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি আয় না। গ্রামবাসীদের বিরক্ত করতে করতে বোর হয়ে গেছে, ফরেন থেকে সুপার ফিগার এসেছে না, তাই জন্য এখানে একটু খেলছে। কলেজে পড়ার সময় তো খুব বড় বড় জামা কাপড় পরতিস, আর এখন এই রকম ছোট ছোট জামা কাপড় সাবধানে। ও আমার লাভার, জানিস কি দারুণ দেখতে বল, তোদের নজর পড়ার আগে আমি আমার লাভার বানিয়ে নিই। জ্যোতি, এখানে আশেপাশে কোনো ডক্টর আছে? তারা আগে ওর শরীরে প্রাণ আছে কিনা দেখতো। হ্যাঁ আছে। বাবা, আমার তো ধরে প্রাণ এলো, বেঁচে আছে। চল চল জল বার কর। এই না না না, কি হলো, বেরোচ্ছে না কেন? মুখ থেকে জল বেরোচ্ছে না কেন বলতো? হ্যাঁ, মুখের মধ্যে মুখ দিয়ে ফুঁক দিলে ও কিন্তু নিঃশ্বাস নিতে পারবে। তাহলে তুই কর সেটা। না বাবা, আমি করতে পারবো না, পরের সপ্তাহে আমার বিয়ে। আমার হাতে বিয়ে নয় কিন্তু গ্রামে এসব একদম চলে না। এই জাহ্নবী, প্রাণ বাঁচানো তো পুণ্যের কাজ বল, আর ফরেনে তো এসব হয়েই থাকে, তুই কর না। হ্যাঁ হ্যাঁ, তুই কর। বেচারা প্রাণে বাঁচার জন্য কিরকম ছটপট করছে, একবার তাকিয়ে দেখ। চিট কোথাকার নাটক করছো কেন? ওঠো, লুক অ্যাট হিম, কেমন ভাবে দেখছে। স্টুপিড, ননসেন্স, স্কাউন্ডরেল ইউ, নিজেকে তুমি কি মনে করো? হ্যাঁ, আর ইউ ক্রেজি, ইউ ইউ ইউ। থ্যাংক ইউ। আরে বাবা রে, এই জল থেকে আমি কি করে বাঁচবো? হে ভগবান, আর যেন ওই মোস্টার পাল্লায় না পড়তে হয়। হ্যালো, হ্যাঁ বলো না। হ্যালো, হে ভগবান। হ্যালো 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 হ্যালো, সিগন্যাল আসছে না মনে হচ্ছে। হ্যালো হ্যালো হ্যালো, দেখে মনে হচ্ছে লোকটার ঘটে বোধ হয় কিছুই নেই। হ্যালো 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 বাবা, তুমি লাকি? হ্যাঁ, জোসেফ স্যার তোমার সম্পর্কে আমায় সব কিছু বলেছে, এসো আমার সঙ্গে। স্যার, মনে হচ্ছে বিয়ের প্রস্তুতি খুব জোর কদমে চলছে। প্রথম বিয়ে তো এই বাড়িতে। এটা কি করছিস তুই? কিস 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 কি সোলাই রে। হ্যাঁ বস। হ্যাঁ, আরে সেই হিরোটা এখানে এসে পৌঁছেছে, বদমাশটা। গরুর দুধের না মোষের দুধের চা? গরুর দুধের। আমি মোষে, গরুর এক গ্লাস, মোষের এক গ্লাস। খাবার এখানেই খেয়ে যেও, তোমার বাথরুম রুম রেডি আছে। ওকে আজ আমি মজা দেখিয়ে ছাড়বো, নিজেকে হিরো মনে করে। চা খেয়ে স্নান করে এসো, তারপরে আছে ফুলের মতন ইডলি। তাহলে হার বানিয়ে সাজিয়ে রাখুন না। বাবা আমি হাসি বলে হাসবেন তো? এবার হাসি। ভগবান বাঁচাও আমাকে। এটা ভাঙবো,
এরপর বুঝবি তুই। সবাই শুনবে, সবাই জানবে, চারিদিকে খবর চলবে, আবার চলবে, সবাই শুনবে, সবাই জানবে, চারপর খবর। এসো তোমাকে দেখিয়ে দিই এই পৃথিবী কেমন দেখতে হয়, কত সুন্দর ফুল আর কত সুন্দর তারা। I'm a free bird. Hey. আমারই খবর খবর খবর। গুড মর্নিং কাকিমা, ডিস্টারবেন্স এখানে, যখন তখন যে কেউ সামনে চলে। আরে তুই তো আমার এই মহান মাথাটাকে পাহাড় বানিয়ে দিয়েছিস, গর্দভ কোথাকার। চল চল পরে আসবো। জ্যোতি কি হয়েছে? তুই গিয়ে না মেন সুইচ অফ করে দে, সেটা কেন করবো? ইয়াইয়া 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 হুয়া ইয়াইয়া ইয়াইয়া, সব দেখে ফেলেছে। ছি, যেটা বলছি সেটা শোন। হে ভগবান, জ্যোতি যখন সিটি মারবো তখন অন করবি, বুঝেছিস? আচ্ছা ঠিক আছে। না সোনা না রূপ, তোকে না হীরে, তোকে এবার মজা দেখাচ্ছি আমি। কেন দাদা, স্টিম বাথ নিচ্ছিলে নাকি? কডেক টাইমে দরজাটা খুলে দিল মুখ পোড়া। আরে এসব কি দেখছো, সাবানটা আনতে ভুলে গেছে, একটু সাবানটা এনে দাও তো, যাও। বাবা সাবান চাওয়া হচ্ছে আমার কাছে? সাবান চাওয়া? আমি তোমায় দেখাবো কাকে বলে ঝটকা খাওয়া। এবার দেখবে কেমন মজা দেখায়। আমাকে? আমি তো এত তাড়াহুড়ো কি আছে, একটু দাঁড়াবে তো, এত আর্জেন্ট। ঠিক আছে আমি আসছি। এই কালই আমাকে এত গালাগাল করছিলে আর আজকে এইভাবে ডাকছো? কি সুন্দর দেখতে মেয়েটাকে, আই জাস্ট কান্ট আন্ডারস্ট্যান্ড দিস গার্ল। এই মেরেছে, আমি আবার কি করে ফেললাম, ভেতরে পালাই। দেখো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কেমন চুমু খাচ্ছে নির্লজ্জ বিহায়া কোথাকার। এ ভগবান, এই যে বাবা জীবন, একটু উঠবে? কোথায় তুমি? একটু পাশ ফিরে বিছানাটা দেখো দাদা। হ্যাঁ, আরে দাদা এখানে কি করছো? কুমির ডাঙ্গা খেলছি। আমার পিঠে উঠতে বলিনি, একটু অসভ্য ছেলে কোথায় আসছো? ওরে বাবারে, ও হো, খেলছে। আরে কি আপদ, একজন মানুষের উপর এত অত্যাচার। বোঝো আমার ভাগ্যে যেন রাহু নাচছে।
কতগুলো লোক আছে? একজনই আছে। একটা ওর ব্যবস্থা তো আমি এক লহমায় করে দেব। বলো, ওকে প্রাণে মেরে ফেলতে হবে নাকি ওর মুখটাই বেঁকিয়ে দিতে হবে? না না, এমন কিছু করো যাতে আমার নাম শুনে একদম ভয় কাঁপে। ওই দেখো, আরে এ তো একটা বাচ্চা ছেলে। ওই বাচ্চা ছেলেটাকে মারার জন্য তো আমি যথেষ্ট। এই গাড়ি বের কর। এই যেখানে সেখানে পাথরের মতো দাঁড়িয়ে আছিস, আমি যা বলছি কর না রে। দেখতে পাচ্ছ না নাকি? খুব ভালো লাগছে যে হাত মারে আমার সেই হাতই আরাম দেয়। তুমি এইভাবেই আমায় আদর করতে থাকো, খুব ভালো লাগছে। গুরুর কথা মতো চললে সব রাস্তা একেবারে ক্লিয়ার হয়ে যাবে। আরে বাপরে, এখানে কি কেউ নেই নাকি? আমি এখানে একলা ছটপট করছি, বাঁচাও। আরে কেউ তো আমাকে বাঁচাও। মনে হচ্ছে কেউ কষ্ট পাচ্ছে। তুই তো জানিস না এখনো যে কেউ ভাড়ার লোক পাঠিয়ে লাকিকে খুব মার মেরেছে। ও নিজের জীবনের শেষ অপেক্ষায় আসার জন্য ছটপট করছে। কি বলছিস? আমি ওকে মারতে গুন্ডা পাঠিয়েছি। আরে পাপি, ও মরে যাওয়ার আগে ওর কাছে গিয়ে এক্ষুনি ক্ষমা চা। যা, আমি তখন থেকে এখানে ছটফট করছি, কেউ এসে আমায় বাঁচাও প্লিজ। আরে প্লিজ আমাকে মেরো না, আমি মরে যাবো। প্লিজ প্লিজ আমাকে আর মেরো না। তুমি ভয় পেও না। কে এসেছে? আমি। তুমি জানো তুমি নিজে কি বলছো? ওরা আমাকে মেরে মেরে আমার চোখ কান নাক সব দুর্বল করে দিয়েছে। আমাকে কি তুমি একটু সাহায্য করতে পারবে? কেন জানি না মনে হচ্ছে তুমি জানবি। আমি তো জানবি। আমাকে জলে ডুবিয়ে মারার চেষ্টা করেছিলে, তুমিই সেই ডাইনি। না না, আমাকে জলে ডুবিয়ে মারার চেষ্টা করেছিলে, তুমিই সেই ডাইনি। না না, আমি তো তোমাকে ভয় পাওয়াতে গুন্ডা পাঠিয়েছিলাম, মারার জন্য নয়। ওরা তো আমার অবস্থা খারাপ করে দিয়েছে। ডোন্ট ক্রাই নো, আমি তো শুধু ইয়ার্কি মেরেছিলাম, ব্যাস। আসুন গুরুদেব, আপনার সামান্য মজার মূল্য দিতে হচ্ছে। এই বয়সে শরীরে যা যা হয় সেগুলো আবার শুরু হচ্ছে। কিন্তু এখন যে আমার আর কিছু হবে না সেটাই তো আমার মা বলেছিল। আমি এখন কি করে বাঁচব? মা গো, তোমাকে আবার কে আসতে বলেছে? যে মা জন্ম দিয়েছে তাকে ডাকছিলাম। মা, আমিও তোমার কাছে আসছি, তোমার কোলে তুলে নাও। আমিও তোমার কাছে আসছি, আসছি তোমার কাছে, আসছি তোমার কাছে মা। কি হয়েছে তোমার, এরকম করছো কেন? আমার মনে হচ্ছে একটু আমি বলে দেবো কি ব্যাথা হচ্ছে। Excuse me, if you don't mind, আমি তোমাকে বাম লাগিয়ে দেব। তুমি কি বোকা নাকি? বাম লাগাবে বলছো? What happened? না, আসলে আমার বডির কোন কোন জায়গায় বাম লাগাতে হবে সেটাই আমি তোমাকে বলছিলাম। ও, it's okay, এতে আমার প্রবলেম নেই। হ্যাঁ, অসুবিধা নেই। এখানে আমার একটু হৃদয় লাগিয়ে দাও। কিন্তু হৃদয়টা এদিকে থাকে। এত মার খাবার পর যদি পাল্টে গিয়ে থাকে, তাই সেফটির জন্য দুদিকেই লাগিয়ে দাও। এই নাও। এদিকেও। আমি যদি জানতাম তুমি এভাবে বাম লাগিয়ে দেবে, তাহলে শুধু মুখের এখানেই নয়, নিজের হাত পাগুলোও ভাঙিয়ে নিতাম, সেটাই বলছি আর কি। মাথা যন্ত্রণায় ফেটে যাচ্ছে। তোমার কোলে একটু মাথা রেখে ঘুমালাম, যদি একটু শান্তি পাই তুমি কিছু মনে করো না। তুমি কি আমাকে ডাকলে? অসংখ্য ধন্যবাদ গুরুদেব। Thank you.
কেমন আছো? অনেক অনেক ধন্যবাদ। এক ঘন্টা ধরে যা বাম মালিশ করেছে না, তার এফেক্ট এখনো আছে আমার শরীরে। বেচারা এই মেয়েটা খুবই সহজ এবং সরল প্রকৃতির। আমার সাথে যা যা হয়েছে সেটা কোনো বোকাও বিশ্বাস করতো না, কিন্তু ও তো বিশ্বাস করে নিল। ওকে যে যাই বলুক, ও তো সবার কথাই বিশ্বাস করে নেয়। এত বোকা নাকি ও? ওর মুখে আমি জোরে জোরে ঘুষি মারলাম। আমি আমার পা দিয়ে ওর পেটে এক লাথি মারলাম। ওর পেছনে আমি এমন এক লাথি মারলাম, তারপরে ওকে আমি সিংহের মতো ধরলাম। ক্ষমা করে দাও। আচ্ছা, তারপরে কি হলো? কি আর হবে, যদি আর না মারো তবেই ছাড়বো। হাত জোর করে ক্ষমা চাইলো, তারপরেই আমি ছাড়লাম ওকে। তোকে যদি আর একবার আমার সামনে দেখতে পাই না। তুমি সেটআপটা একটু গন্ডগোল করে ফেলেছিলে। যদি চায়ের পরিবর্তে একটু দুধ আর ফল দিয়ে দিতে না? কি তোমার পেছনে কোনো বাচ্চা দাঁড়িয়ে আছে? না, শাকচুন্নি বাবা। হ্যালো হ্যালো হ্যালো, আরে বল না ভাই, বোবা নাকি? হ্যালো, এটা তুমি কি করছো? আরে আরে, আমাকে বাঁচাও। বাঁচাও আমাকে? ওয়েট, কন্ট্রোল। আমার মুখে রং লাগিয়ে আমাকেই জিজ্ঞেস করছে যে আমি কেন মাঝখানে ঢুকলাম। আমিও এর শেষ দেখে ছাড়ব। পৌঁছে গেছি ম্যাডাম, আপনার গ্রাম এসে গেছে, নামবেন আপনি? নামুন প্লিজ প্লিজ। আরে বাপ রে বাপ, আরে কি হলো টা কি? সিক্সার, আমার বলটা দাও। কেন ফেলে দিলে বলটা? দাও থেকে কোতে পড়ে গেছে। দাও বলটা, দাও দাও। তুমি কি করছিস? তো কি দাও না, দাও না বলটা, দাও না, দাও না। তুই ছাড় তো, আমি করে নেব, তুই যা তো। যাচ্ছি দাও, বলের জন্য মাথাটা খেয়ে নিচ্ছে। তুলে দাও আমার বলটা, আমি খেলবো কে দিয়ে? আমার বলটা তুলে দাও। এই কি হয়েছে, কি হয়েছে, সমস্যা কিসে? আরে বলটা কোথাতে পড়ে গেছে। আচ্ছা আচ্ছা, তাই কাজ। এই ওর কাপড় ধরে টানছিস কেন? এই বলটা কি বলটা পড়ে গেল? হ্যাঁ বল, চাই তো দাঁড়া দেখছি। বল ধরে দিচ্ছে তো। আরে এখানে তো কিছুই দেখা যাচ্ছে না। পাবে কি করে? এবার খোঁজো বলটা। যাই খান থেকে। আরে বাবা রে, কি আমাকে বাঁচাও, বাঁচাও। এটা ধরো। হ্যাঁ দইটাকে শক্ত করে ধরো, আমি টানছি। আমার বলটা, আমার বলটা। আরে আমার পড়ে গেলাম। কি প্রবলেম হয়েছে এখানে? আরে দাদা, তুমি তো একদম ভিজে গেছো, চান করতে গেছিলে নাকি? আমার বলটা ফেলে দিয়েছি। এরা তোয়ালে গামছা উপরে উঠে এসো, মুখ পড়ে মরকট। আরে
এসব ঘটে গেল? হ্যাঁ, এটা তো খুবই ছোট ম্যাটার, এটার জন্য তুমি এত চিন্তা করছো? এসো, এই আমাকে বাইরে বার করো। ওকে কি করে বের করতে হবে এটা আমি তোমাকে বলছি। হ্যাঁ, এটা ধরো, টানো। ঠিক লাগছে? এবার এই হাত দিয়ে ধরো আর টানো। ওয়াও, এই তো হচ্ছে। এখানে ধরো। আরে বাহ, তুমি ঠিক পারবে। আমি পারছি তো। এবার শিখে গেছো তো? এই এসব কি চলছে এখানে? আরে আমি তো উঠে এসেছি, এবার আমি করব। তাহলে আমি ছেড়ে দেব? এই যে বড়মাশাই কি এখন স্বপ্ন দেখছে নাকি? না না গো। আরে তাহলে কি স্বপ্ন দেখছো তুমি? সেরকম কোনো ব্যাপার না। বলো না কেন ইয়ার্কি মাছিস রে। চলো। এই যে তোর বর তো কিছুই জানে না। আমি শিখিয়ে দেব না, কি অসভ্য। তোর মেয়ের বিয়ে আমার ভাইয়ের সঙ্গে দিবি বলে এখন অন্য কারোর সঙ্গে দিচ্ছি। আমি তো ঘটককে পাঠিয়ে খবর নিয়েছিলাম, ওর কাছ থেকে জানতে পারলাম তোমার ভাই একজন নেশাখোর, চরিত্রহীন, জেলও খেতে এসেছে। এগুলো কিন্তু আমার একদম পছন্দ না। পুরুষ মানুষ মদ ছাড়া থাকতেই পারে না। এদের সাথে ফালতু কথা বলছিস কেন? আমি এক্ষুনি মেয়েটাকে তুলে আনছি। এই যে মিস্টার, এখান থেকে ভদ্রভাবে চলে যান, না হলে কিন্তু পুলিশ ডাকবো আমি। যা, নিয়ে আয় তোর পুলিশকে। তুমি যা বলবে তাই দেব আমি। আরে কি আশ্চর্য, আমরা কে তুই জানিস না নাকি? দাঁড়িয়ে কথা বলো না, এসে বাঁচাও আমাকে তাড়াতাড়ি। তাহলে দেবে তো? হ্যাঁ দেব। এই মার ওকে। টাকা নিয়েছিস, পালিয়ে যাচ্ছিস। ছাড়া তো, নিজে বাঁচলে বাপের নাম। মহাদেব, এই
এই যে তোমাদের দাদা এক বাহাদুরের হাতে মার খেয়েছে, সেই খুশিতে তোমরা সবাই নাচো। বাবা অনেক অনেক ধন্যবাদ, ঈশ্বর তোমার মঙ্গল করুন। অনেক অনেক ধন্যবাদ লাকি। আসছি তাহলে। ঠিক আছে, আসি তাহলে দাদা। আচ্ছা জাহ্নবী কি শহরে চলে গেছে? চলে গেছে বাবা। চাষের ব্যাপারে ফসলকে কি করে যে ভালো করে বাঁচানো যায় তুমি নিশ্চয়ই সেই কথা ভাবছো তো? কিন্তু তুমি একদম চিন্তা করো না, নিমের পাতা আর আমের আটি ভালোভাবে শুকনো করে তারপর সেগুলোকে গুঁড়ো করে পাউডার বানিয়ে সেই পাউডার 1 লিটার জলে 100 গ্রাম মাত্রায় মিশিয়ে ভালো মতো স্প্রে করুন। না না, হাই, thank you everyone, thank you, yeah the pitch was very dry and the weather was humid, thank you everyone, thank you. আমার সাথে সব কি হচ্ছে? হে ভগবান কি হচ্ছে আমার সঙ্গে সব? এই মাথাটা হচ্ছে ইলেকট্রনিক ব্রেন, সব কিছু ওয়ার্কআউট করে রেখেছি। হ্যালো হ্যালো, কেমন আছো লাকি? তাহলে মনে আছে তোমার? হ্যাঁ, তুমি তো সেদিন না বলে চলে গেলে, আমি যা চাইলাম সেটা তো দিলেই না আমাকে। অসভ্য একটা। ঠিক আছে যাক, সেসব জানি না কেন আমি যবে থেকে এখানে এসেছি শুধু তোমার কথাই মনে পড়ছে। যার দিকে তাকাই শুধু তোমার মুখটাই দেখতে পাই, টিভিতে কোনো চ্যানেল চালালে শুধু তোমার মুখটাই ভেসে ওঠে, এমনকি খবরের কাগজেও তোমার মুখটা দেখতে পাই। হ্যাঁ, এসব কি হচ্ছে আমার সঙ্গে আমাকে একটু বলতে পারবে? আই জাস্ট কান্ট আন্ডারস্ট্যান্ড। শুধু এটুকুই জিজ্ঞেস করার ছিল, এটা আমার নাম্বার, তুমি যদি কিছু বুঝতে পারো তাহলে কল করো। হ্যালো, ওকে কেন দেখছি? তাহলে কল করো না ওর নাম্বারে। ইরে, গাড়ি নিয়ে আসতে এত সময় লাগলো, চাকায় হাওয়া নেই বুঝি? লাগিয়ে এনেছি, চলো চলো। বলো কি বলবে? সোজা ম্যাটারেই আসি তাহলে। এই হচ্ছে সেই মেয়েটা যাকে আমি বিয়ে করতে চলেছি। হ্যাঁ জাহ্নবী, আমার বাবার 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 বাবা এই মেয়েটার বাবার 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 সাথে আমাদের বিয়ে ঠিক করেছিল। এই দুটো পরিবার সবসময় একসঙ্গে থাকতো, সেই জন্যই তারা এরকম সিদ্ধান্ত নিয়েছিল। অ্যাকর্ডিং টু দ্যাট, আমার বাবার 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 পরিবারে মেয়ে হোক বা ছেলে হোক, আর এই মেয়েটার বাবার 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 পরিবারে ছেলেই হোক বা মেয়ে হোক, বিয়ের সিদ্ধান্ত আগে থেকেই নেওয়া ছিল। কিন্তু তুমি বিধির বিধান দেখো, এখনো পর্যন্ত আমাদের পরিবারে এখানে একটা ছেলে, এখানে আরেকটা ছেলে, এখানে একটা মেয়ে আর এখানে একটা মেয়ের জন্ম হচ্ছিল। আর এতদিন পরে আমাদের দুই পরিবারে, আমার বাবার 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 পরিবারে আমি ছেলে, আর এই মেয়েটার বাবার 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 পরিবারে এই মেয়েটা জন্ম নিল, আর আমাদের দুজনের বিয়ে হতে চলেছে। আর এটাই হচ্ছে বিধির বিধান।
মনে হয় তুমি ঠিকঠাক বুঝতে পারলে না। আমার বাবার 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 পরিবারে ড্রিঙ্ক করবে? হ্যাঁ, তুমি হয়তো অন্য কিছু বললে আর আমি হয়তো অন্য কিছু শুনতে পেলাম। মদ খাবে সেটাই জিজ্ঞেস করছি, এবার বুঝলে আমি কি বলছি? বলো কি বলবে। আমার বাবার বাবার বাবা, তোমার বাবার বাবার বাবা আর এই মেয়েটার বাবার 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 বাবা সম্পর্ক করে দিল, এবার তোমরা বিয়ে করবে। তোমার বাবার 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 মেয়ে হোক বা ছেলে, ওর বাবার 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 মেয়ে হোক বা ছেলে, তাদের দুজনের বিয়ে দেয়া হবে। কিন্তু বিধির বিধান দেখো, এখানে একটা ছেলে, এখানে একটা ছেলে, এখানে একটা মেয়ে, এখানে একটা মেয়ে। তোমার গোষ্ঠীর গল্প শুনে আমি কি করবো শুনি? এখানে একটা মেয়ের জন্ম হয়েছে আর ওদিকে তোমার বাবার বাবার পরিবারে একটা ছেলে হয়েছে, আর এই মেয়েটার বাবার 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 ফ্যামিলিতে আরেকটা মেয়ে হয়েছে, আর তোমাদের বিয়ে হবে সেটা তোমার পূর্বপুরুষরা একদম ঠিক করে ফেললো। এবারে মুখ খুলে বলো তোমার মাথায় কি চলছে। ওটাই তো, আমার বাবার বাবার, আরে মেরে ফেলব তোকে, আমি যাচ্ছি। ও মা গো, এবার শোনো, 15 বছর বয়সে আমাকে সবাই দেখতো আর এখন আমি 21 বছর, 16 17 18 বছর হয়ে গেছে, বুঝেছো? আরে বুঝেছি। ডেইলি আমার পেছনে 5 ঘোরে আর তার মধ্যে 2 লাভ লেটার দেয়। 3 4 তোমার মাথায় গোবর আছে নাকি? এর মধ্যে হয়তো অনেক ভালো ছেলে আছে, কিন্তু আমি কখনো কাউকে পাত্তাই দিইনি। কিন্তু আমি যখনই তোমার কথা ভেবেছি তখন থেকে আমি সব জায়গায় তোমাকেই দেখতে পাচ্ছি। তোমার মধ্যে যে স্টাইল আছে সেটার প্রেমে পড়েছি আমি। 4 ধরে তোমার না শেভ করাই দাড়ি, কলেজ বয়ের মতো তোমার এই লুক, তোমার ডান্স, তোমার ফাইট, এই সব কিছু দেখে আমি তোমার প্রেমে হাবুডুবু খাচ্ছি। Stupid. আমরা যে প্ল্যানটা করেছিলাম সেই প্ল্যানের অনুযায়ী জাহ্নবী আমাকে ভালোবাসতে শুরু করেছে, এবার আমাকে আর কি করতে হবে? ভেরি গুড, একদম সঠিক রাস্তায় যাচ্ছ, নিজের পরবর্তী স্টেপে ফোকাস করো, গো অ্যাহেড। ওকে ওকে। বিয়ে করবে আমাকে? এর জন্য বাবার সাথে দেখা করতে হবে। ওকে, যাওয়া যাক দেখা করতে। এটা এত ইজি নয়, আমার বাবা কোথায় এখন বাবাই জানে, ভেরি বিগ বিজনেসম্যান। ভাই জেডি, দাদা জেডি, হাই শ্যাম, হ্যালো ফ্রেন্ডস, হাউ আর ইউ? গুড গুড। তুমি কেমন আছো জেডি? অনেকদিন পরে, কোনো খবর আছে? আমাদের লোক রাখাকে কে মেরেছে? আমাদের ব্যবসায় জড়িত কেউই ইন্ডিয়াতে নেই, কিন্তু রাখা যদি পুলিশের হাতে পড়ে যেত তাহলে আমাদের সবার খবরও পুলিশ ঠিক পেয়ে যেত, তাই রাখাকে যেই মারুক না কেন সেটা আমাদের জন্য ভালোই হয়েছে। কিন্তু রাখাকে কে এবং কেন মারল সেটা এখনো অবধি জানা যায়নি। আমি জানি, শুধু 3 লোক আছে, তার মধ্যে একজন চলে গেল,
বাকি আছে দুজন, তার মধ্যে একজনকে তুলে নেওয়া যাক, তখন বাঁচবে শুধু একজন। আর তাকে যদি মেরে দিই তাহলে? সরি মাই ফ্রেন্ডস, আই এম রিয়েলি ভেরি সরি। রাকাকে তুমি মেরেছিলে সেরকম ইনফরমেশন পেয়ে আমি টেনশনে পড়ে গিয়েছিলাম, আবার তোমার আমার উপরে সন্দেহ ছিল তাই তুমি আমার পেছনে লোক লাগিয়েছিলে, আর এভাবেই কনফার্ম হয়ে গেল যে তুমিও মারোনি আর আমিও রাকাকে মারিনি। যদি আমরা দুজনেই না মারি তাহলে রাকাকে নিশ্চয়ই অন্য কেউ মেরেছে। সরি জেডি, তোমার উপর সন্দেহ হয়েছিল বলেই তোমার দলে নিজের লোক রেখেছিলাম। ও কাম অন, বন্ধুত্ব আবার কিসের সরি আর কিসের থ্যাঙ্কস? অল ইজ ওকে, হোয়াট ডু ইউ সে জেন্টলম্যান? রাখার জায়গায় ইন্ডিয়াতে অন্য একজন লোককে সেট করতে হবে, আর আমরা এইসব ছেড়ে নিজেদের মধ্যে কেন লড়াই করছি ব্রাদার? 25 বছর ধরে চলা আমাদের ড্রাগস আর আর্মস এর এই নেটওয়ার্কটা আমরা সহজে শেষ হতে দেব না। রাইট, আমার 25 বছরের সহযোগী বন্ধুকে আমার তরফ থেকে আজকের উপহার। থ্যাংক ইউ স্যাম, বাট ইউ নো সামথিং, আমি কখনোই বিনা কারণে কোথাও যাই না, বিশ্বাস বজায় রাখার জন্য এই পুরস্কার। রং ইনফরমেশনের জন্য থ্যাংক ইউ মাই ফ্রেন্ড, ইটস ওকে, বাই। বস, আমাদেরকে না জানিয়েই ওদের গ্রুপে আমাদের একটা লোক। এই পাগল, ও আমাদের গ্রুপে একটা লোক রেখেছিল, যদি আমরা ওদের গ্রুপে একটা লোক রাখি সেটা কি ওর ভালো লাগবে? সেই জন্য ওদের গ্রুপের লোককে সারা জীবনের জন্য উপরে পাঠিয়ে দিলাম। Hi dad, how are you? Fine, how are you? Wait. Oh. Dad, I miss you. কি ব্যাপার বলো তো? খুব খুশি মনে হচ্ছে। কারণটা কি? বয়ফ্রেন্ড? Hey, cool dad. That's your dad. Can I speak to that lucky boy? Sure, one second. In uncle. Hello uncle. Hello. Congrats young man. Come to Munich. Dad is always security conscious. Welcome home, darling. Dad. Hi. How are you? I'm fine. Yeah. Dad, this is Lucky. Lucky. Hi, nice name. Thanks. Acha tumra kotha bolo, ami ekhoni aschi. Yeah. Please. $100 million এই এম্পায়ার আর আমার এই একমাত্র মেয়ে জাহ্নবী, আর তুমি চাও আমি ওর বিয়েটা তোমার সঙ্গে দিয়ে দিই? নো চান্স, ইউ মাস্ট বি কিডিং। বলো আমার মেয়ের সঙ্গে কথা না বলার জন্য আর ওর জীবন থেকে চলে যাওয়ার জন্য কি চাই তোমার? একটা ব্ল্যাঙ্ক চেক দিয়ে দিই। জে ডি, তুই আমার মেয়ের সঙ্গে এসেছিস তাই এখনো বেঁচে আছিস, নয়তো আমার সিকিউরিটি গার্ডস। গুড, জায়গাটা যতই ভুল নির্বাচন করি না কেন গর্ত ঠিক জায়গাতেই খোঁড়া হয়েছে। ওকে চেক করে কে ঢুকিয়েছিল? ছুরিটা বেল্টে লুকিয়ে নিয়ে এসেছিল। এইভাবে চেক করো তোমরা, আমি এরকম দ্বিতীয়বার হতে দিতে চাই না। কি বলছিলাম যেন আমি? ইয়েস, গর্ত একদম ঠিক করেছি,
আর আমার মেয়েকে বিয়ে করার তোর যোগ্যতা কি আছে? আইআইটি খড়গপুর থেকে এমটেক করার পরে সোজা অক্সফোর্ড ইউনিভার্সিটি থেকে এমবিএ করার জন্য আমি এখানে এসেছি। আপনি হচ্ছে সেই জ্ঞানী পুরুষ যে শুধু প্রশ্ন করবে আর আমি উত্তর দিয়ে সিনটাকে শেষ করে দেব। এইবার বুঝতে পারছেন আমার যোগ্যতা? চলুন, যখন আপনি জানার জন্য জিজ্ঞেস করছেন তখন আমি বলেই দিই, আপনার সবচেয়ে নির্ভরশীল আর যোগ্য লোক রাকা। ওকে, আমি মেরেছি, এইটুকুই যথেষ্ট নাকি আরো বলবো? জানি টাকার জন্য তুই যে কাউকে মারতে পারিস। রাকাকে মারার জন্য তোকে কে টাকা দিয়েছিল? যে মারতে পাঠায় তার অ্যাড্রেস রাখি না, যাকে মারবো তার রাখি। এই আমার প্রশ্নের উত্তর না দিয়ে এখান থেকে কেউ আজ পর্যন্ত বেঁচে ফিরে যায়নি। কিন্তু আমি গিয়ে দেখাবো। আই লাইক ইউর গার্ডস। আমি তোমার সঙ্গে একা আলাদা করে কিছু কথা বলতে চাই। এবার নেক্সট কি প্ল্যান আছে? পরের প্ল্যানটা শুরু হবে হোটেল চায়না গেট থেকে। No, don't shoot. Everything is explosive. Come on.
থ্যাংক ইউ। হোয়াট? আরে কি ব্রাদার, সব কিছু শোনার পরে হোয়াট বলছো? কে আর কোথায় আছে তাড়াতাড়ি খোঁজ নাও, যাও। দেখি আজ আমার হাত থেকে পালায় কি করে। আরে এর তো ছবি দেখেই ভয় লাগছে আমার। I'm lucky. I'm not at home right now. You can leave the message after the beep. Bye. Calling from Citibank. We are interested in giving you a loan. If you're accepting, you can... Lucky Baba, আমি মা বলছি। পরের বুধবার 11:30টার সময় আমি তোর কাছে আসছি। আমার এয়ারপোর্ট থেকে পিক আপ করতে আসিস বাবা। এখন আধ ঘন্টা বাকি। Come on, let's go! ওই দেখুন, কাম অন। শুট হিম। পিছিয়ে গেল আবার। কাম অন। মা চলে এসেছে। শুটেম, আঙ্কেল কি হয়েছে? স্টপ ইট, ওকে শুট করবে না। ভিতরে আয়। এই তাড়াতাড়ি রাখ, ভিতরে রেখে দে। এতগুলো টাকা কার গো? এই দেশের জন্য কত কিছুই না করেছি আমরা, কি পেয়েছি? কিচ্ছু না। আর অন্য দেশের জন্য ছোট্ট একটা কাজ করেছি, তার জন্য গোছা গোছা টাকা পাচ্ছি। দেশের রক্ষক হয়ে তোমরাই সব কাজ যদি করো। কেন গো, ভারত মাতার জন্য খুব বেশি মায়া তোমার মনে, তাই না? তাহলে শুনে রাখো, টাকার জন্য দেশ কেন, ভালো দাম পেলে আমি তোমাকেও বেচে দেবো। আমি সব থেকে বেশি ভালোবাসি টাকাকে। লজ্জা করে না তোমার? দেশের জন্য যদি নিজের প্রাণও দিয়ে দাও, আমি বিধবা হয়ে গর্ববোধ করব। কিন্তু একজন দেশদ্রোহী স্ত্রী হয়ে এইভাবে থাকা আমার পক্ষে সম্ভব নয়। এত বছর পরে তোমাকে দেখে খুব আনন্দ হচ্ছে। ভাগ্য আমাদের আবার দেখা করিয়ে দিল। হ্যাঁ, আমার ভাগ্যই আমাকে এখানে এনেছে। কিন্তু আমি এখানে তোমার জন্য না, আমার ছেলের জন্য এসেছি। তুমি এখনো একই রকম রয়েছো শান্তি, এটা কেন বুঝছো না?
সেদিন আমি যা করেছি সেগুলো তোমাদের জন্য। এখন আমি কোটিপতি হয়ে গেছি, আমি যা চাই তাই কিনতে পারি। তাহলে যাও না, সেই টাকা দিয়ে পরিবার কিনে নিয়ে এসো। প্লিজ, অতীতে যা কিছু হয়েছে সেগুলো ভুলে আমাকে ক্ষমা করে দাও। টাকার জন্য এত নিচে নেমেছো, ক্ষমা করতে পারবো না, চলে যাও এখান থেকে। শান্তি, মা এখনো পুরনো কথা ভুলে যেতে পারেনি বাবা। আরো কিছুদিন যাক, আমি সবকিছু ঠিক করে দেব। যাক, তুমি অন্তত বুঝলে। তবে এটাও জেনে রেখো, আমি 20 বছর তোমাদের জন্য অপেক্ষা করে আছি। আমিও এই মুহূর্তটার জন্য 20 বছর ধরে অপেক্ষা করেছিলাম। ইউ আর গ্রেট মাই সন। হ্যালো এভরিবডি, স্যার, হোয়াটস দ্য প্রবলেম স্যার? What happened, sir? Attention, everybody. This is the control room calling. An African chimpanzee has escaped from the zoo. It will look and speak just like a human. Please arrest it the moment you encounter it. Over. Okay, message received. Over. Okay, I'm keeping a watch. Tell me the moment you see it. Okay. I spotted the monkey. Keep a watch on it. Don't let it escape. Send a force soon. It looks dangerous. Come fast. Hey. Both photos are matching perfectly. Take it, slut brat. ¡200% matching. Take it to the zoo. Sir, sir, sir. I am not African monkey. I am Bechara. Normal manush from India. Indian? Yes, yes, India. Bollywood? Yeah, Hollywood. No Hollywood. Bollywood dance, you know? Yeah, yes. So, we will let you go. বাবা, এরা তো সবাই নাচতে শুরু করেছে, এই বেলা মানে মানে কেটে পড়ি। আমি কথা বলে তোমাকে তো ছাড়িয়ে আনলাম না। আচ্ছা বলো তো, তুমি এখানে কি করছো? ছোটবেলায় আমার ভাই রাগ করে বাড়ি ছেড়ে চলে এসেছিল, ও এখন এই শহরে আছে। এটা জানতে পারার পরেই আমি সোজা ওকে খুঁজতে এখানে চলে এসেছি। ওকে খুঁজে না পেলে আমি আর ফিরে যাব না। অল দ্য বেস্ট। আচ্ছা এটা কি, তোমার চুলটা এমন কি করে হলো? আসলে হয়েছে কি, এয়ারপোর্টে ফ্লাইটে বসার আগেই ফ্লাইটের সবাই মিলে জোর করে আমার চুল কেটে দিয়েছে। ওকে, ডোন্ট ওয়ারি আঙ্কেল, আমি আমার বন্ধুর বাড়িতে তোমার থাকার ব্যবস্থা করে দেব। থ্যাংক ইউ জাহ্নবী। ওয়ান সেকেন্ড, হ্যালো, আই হ্যাভ আ হ্যাপি নিউজ। হোয়াট ইজ দ্যাট? আরে, আমি আমার বাবাকে পেয়ে গেছি, আর আমার বাবা তোমার বাবা খুব ভালো বন্ধু। ওয়াও, গ্রেট। Ladies and gentlemen, and my dear friends, today is the happiest day in my life. Aaj ami apnader shonge porichoy koriye debo amar ekmatro putroke, Lucky.
আমরা তো অনেকদিন ধরেই একে অপরের বন্ধু। ও ইউ আর রাইট। আমার ছেলেকে তুমি আগে থেকেই চিনতে? ও যে তোমার ছেলে সেটা জানার আগেই আমার সঙ্গে আমার জামাইয়ের আলাপ হয়ে গেছে। বাও, গুড। এতদিন আমরা শুধু বন্ধু ছিলাম, এখন তো বেয়াই হয়ে গেলাম। এবার আমরা আমাদের বিজনেসে নাম্বার ওয়ান হয়ে যাব। লেটস সেলিব্রেট, কাম অন। এই জায়গার সন্ধান কেউ জানে না, বুঝেছো? আমার সর্বক্ষণের ছায়াসঙ্গী ম্যাক্সও এই ব্যাপারে জানে না।
এই সিক্রেট এতদিন শুধু আমি জানতাম, আর আজ থেকে তুমিও এই সিক্রেটের ব্যাপারে জেনে গেলে। কেন জানো? কারণ তুমি আমার উত্তরাধিকারী, এই সাম্রাজ্যের পরবর্তী মালিক। আমার খুব উত্তেজিত লাগছে, এসো এসো আমার সঙ্গে। দেখো, এর মধ্যে একটা ডেস্ক আছে, আর তার মধ্যেই জেডির সমস্ত ইল্লিগাল কাজের ইনফরমেশন আছে। গল্পে যেমন রাক্ষসের প্রাণ একটা তোতার মধ্যে ছিল, ঠিক সেই রকমই জেডি আর তার লোকজনদের প্রাণ এই ডিস্কে বন্দি আছে। ঠিক একইভাবে আমার সব খবরও জেডির কাছে আছে, আমার সমস্ত ইনফরমেশান ওর কাছে একটা সিডির মধ্যে রয়েছে। তুমি যখন জেডির মেয়েকে বিয়ে করে নেবে, তারপরে ওই সিডিটাও তোমার হাতে চলে আসবে, তখন দুটো ডিস্কই থাকবে আমাদের হাতে, তখন আমরা দুজনেই এই সাম্রাজ্যের সর্বে সর্বা হব। I feel I am the top of the world. আজকের দিনে আমি খুব খুশি, আমি আমার সব কিছু তোমাকে দেখিয়ে দিলাম, এবার আমি শান্তিতে সারা জীবন রেস্ট নেব। Don't worry, আমি আপনাকে চিরদিনের জন্য রেস্ট করিয়ে দিচ্ছি। I don't know how it happened. আমরাও ঠিক জানি না, তবে ওনার ছেলে আসছে। Oh.
তোমার বাবার প্লেনটা এখানে ভেঙে পড়েছে, তোমার বাবা আর বেঁচে নেই, ওনার লাশটাও আমরা দেখতে পেলাম না। আমাদের ভাইকে আর কেউ মারেনি, ওই জেডি মেরেছে। আমরা কিছুতেই ছাড়বো না। ও কোনো এমনি রাস্তার সাধারণ মানুষ নয়। আমাদের কাজটা এমন ভাবে করতে হবে যাতে কোনো কিছু জানতে না পারে আর যেন কোনো সন্দেহ না হয়। ওয়েল ডান লাকি। আমাদের সঙ্গে ডিল করার জন্য তুমি নিজের বাবাকে মেরে ফেললে। আই এম সরি। ওই লোকটা আসলে আমার বাবাই না। হোয়াট আর ইউ সেইং? ওর মতো একটা ফ্রড লোক আমার বাবা হতেই পারে না। আমি তো শুধু ওর ছেলে হওয়ার অ্যাক্টিং করছিলাম, দ্যাটস ইট। দ্যাটস আ গুড ওয়ান। কিন্তু তুমি যে শ্যামের ছেলে সেটাও বিশ্বাস কি করে করবে? সিম্পল, ওর স্ত্রীকে কাজে লাগিয়ে আর ওর ছেলে যে ছোটবেলায় হারিয়ে গেছে এই কথাটা আমি ওর বিরুদ্ধেই কাজে লাগিয়ে দিলাম। যে বাচ্চার আশা রেখে বসেছিল তাকে ইজিলি বোকা বানিয়ে দিলাম। সুপার। আপনার ব্লু রেড ডিস্ক আপনার সব থেকে বড় সিক্রেট, সুইস ব্যাংকের লকারে রাখা আছে। এটা হচ্ছে তার পিন নাম্বার। গ্রেট জব। লেট মি সি। পিন নাম্বার কারেক্ট বস। গুড ওয়ার্ক লাকি। তোমার পরের স্টেপ? আপনাকে মেরে ফেলার প্ল্যান করে স্যামের গোটা টিমের সবকটাকে এখানে এনেই আমি চ্যাপ্টার ক্লোজ করে দেব। ওয়াও, ইয়া। কি করে কি করে কি করে? এই সব কথা শোনার থেকে এক্সপেরিয়েন্স করলে বেশি মজা পাওয়া যায়। সি মি ইন অ্যাকশন। সিডিটা পাঠিয়ে দিয়েছো? এখন থেকে ওরা একে অপরকে ওপরে পাঠানো শুরু করে দেবে। আমার সঙ্গে ডিল করার জন্য তুমি তোমার বাবাকে মেরে ফেললে। আই এম সরি। ওই লোকটা আসলে আমার বাবাই নয়। হোয়াট
What are you saying? আমি তো শুধু ছেলে হওয়ার অ্যাক্টিং করছিলাম, দ্যাটস ইট। আপনাকে মেরে ফেলার প্ল্যান করে স্যামের পুরো টিমের সবকটাকে এখানে এনেই আমি চ্যাপ্টার ক্লোজ করব। চলো আমরা সবাই মিলে ভেতরে যাই, যেদিকে সব দিক থেকে ঘিরে ফেলে মেরে ফেলা যাবে। তুমি আগে ভেতরে যাও, তারপরে সিগন্যাল দিও, তারপরে আমরা যাব। করেক্ট, একদম ঠিক, করেক্ট। তুমি যাও। ফিনিশ। কেন করছিস? তোর আর জেডির মধ্যে কি সম্পর্ক? তুই শ্যামকে কেন মারলি? এক্ষুনি আমি তোকে 10 সেকেন্ড টাইম দিচ্ছি। যখন মারবে বলে ডিসাইড করেই নিয়েছো তখন স্ট্রেট মেরে ফেলতে হয়, সেটা ছেড়ে আমি কে কোথা থেকে এসেছি? ব্লাডি ফুলস। এতক্ষণে নিশ্চয়ই লাকি উপরে পৌঁছে গেছে। তুমি সুইস ব্যাংকে গিয়ে ওর লকার থেকে ব্লু রে ডিস্কটা নিয়ে এসো। এটা তো বোম। এটা বোম নয়, ভগবান। কেমন লাগলো? সুপার, তাই তো? আমি তো তোমার জন্য স্পেশালি কলকাতা থেকে এখানে এসেছি। তোমার কি মনে হয় ভগবান খালি মন্দিরেই থাকেন? সুইস ব্যাংকের লকারেও থাকতে পারে তাহলে। আমি তোমার সঙ্গে আসলে একটু মজা করছিলাম আর কি। হ্যাঁ, ছোটখাটো মজা করছিলাম তোমার সঙ্গে। শালা জামাইবাবুর মধ্যে মজা হতে পারে, কিন্তু শ্বশুর আর জামাইয়ের মধ্যে নয়। শ্বশুর মশাই, এটা ভিডিও কভারেজ এরিয়া, স্মাইল প্লিজ, স্মাইল প্লিজ। একটা কথা বল, আপনার মেয়ের সঙ্গে দেখা করতে যাব, আর আমি সবকটা গাড়ি ব্লাস্ট করে দিয়েছি, তাই কিছুক্ষণের জন্য আপনার হেলিকপ্টারটা নিয়ে গেলাম। যদি ঠিক সময় না পৌঁছই তাহলে জাহ্নবী আবার রাগ করবে। আপনি এইভাবেই আস্তে আস্তে হাঁটতে হাঁটতে চলে আসতে পারবেন নিশ্চয়ই। বাই। আরে তুমি চলো না ভাই। You're
check it out, check it out, check, check it out. Cannot get up, no, let's get it out. Cannot get up, no, let's get it out. Yo, check it out, check it out, check, check it out. Cannot get up, no, let's get it out. Cannot get up, no, let's get it out. Let's go. আমার লোক লাকি ওই ব্লু রে ডিস্কটা সোজা কুরিয়ার করে পাঠিয়ে দিয়েছে। ওটার সাহায্যে আমি তোমাদের সঙ্গে কি করি সেটা দেখো। হ্যালো, আমি জোসেফ বলছি। আমার ব্লু রে ডিস্কটা কোথায়? কি রে, বড় বড় চোখ করে তাকিয়ে আছিস কেন? ঘুমন্ত মানুষকে এভাবে তুলে আনলে সে চোখ পেরে পেরে দেখবে না তো কি করবে? ডিস্ক কোথায়? আমার কাছে নেই। কি কারণ? ইউলার, তুই ডিস্কটা ইন্ডিয়ায় কেন পাঠিয়েছিস? ওই আমাকে সেফলি ইন্ডিয়া যেতে হবে তো তাই পাঠিয়ে দিয়েছি। ওকে, কুল কুল কুল। কত টাকা চাই তোর? যার বিনিময়ে তুই ওই ডিস্কটা আমাকে দিবি। মিস্টার জে ডি, আমার কাজ হচ্ছে টাকা নিয়ে মানুষকে খুন করা, আর তোমার থেকে এক টাকাও না নিয়ে তোমার পার্টনার শ্যাম, ম্যাক্স আর পুরো টিমকে শেষ করে ফেললাম। কি কারণে? তুমি যে ডিল করেছিলে তোমার মেয়ের সঙ্গে নাকি আমাকে বিয়ে দেবে, আর এখন আমার সঙ্গে এই ডাবল গেম খেলে আমাকে মেরে ফেলতে চাইছো? আমি যদি চাই তোকে এক্ষুনি মেরে দিতে পারি। মারতে পারবে না। যদি আমায় মারো তাহলে তোমার খারাপ সময় শুরু হয়ে যাবে। আমার হবু স্ত্রীর বাবা, যদি আমি না থাকি তাহলে তুমিও থাকবে না। যদি আমার গায়ে একটুও স্ক্র্যাচ লাগে না তাহলে মনে রেখো, তোমার ডেস্ক বিনা স্ক্র্যাচে পুলিশের কাছে পৌঁছে যাবে। তুমি যদি ওই ডেস্কটা ফেরত চাও তাহলে তোমার মেয়ে জাহ্নবীর সঙ্গে আমার বিয়েটা তাড়াতাড়ি দিয়ে দাও। সবসময় পনটা মেয়েদের বাড়ি থেকেই নেওয়া হয়ে থাকে, কিন্তু আমাদের বিয়ের ক্ষেত্রে বিয়ের পনটা আমিই তোমাকে দেব, ওই রেড ব্লু ডিস্কটা হিসেবে। তাহলে কেমন লাগলো? এই, তোর জন্মের অনেক দিন আগেই আমি এই পৃথিবীতে এসেছিলাম আর তুই আমাকে ভিডিও ডিস্ক দেখাচ্ছিস। তুই সোজা আমাকে ডিস্কটা দিবি? ওকে নিয়ে ইন্ডিয়া চলো। তোর দেশে গিয়ে তোকে নিলামে তুলে তোর কাছ থেকে ওই ডিস্কটা নিয়ে দেখিয়ে দেবো আমি। কি হয়েছে তোমার? কি হয়েছে? লাকি, আপনার ছেলে নয় মা, ও আপনার স্বামীকে মেরে ফেলার জন্য আপনার ছেলে আবার অভিনয় করেছে, ও একজন খুনি। লাকি যে আমার ছেলে নয় সেটা তো আমি জানি। ও আমার স্বামীকে মারেনি, ও একজন দেশদ্রোহীকে তার পাপের শাস্তি দিয়েছে। আসলে ও কোন পরিবারের ছেলে জানো তুমি? ওর আসল বাবা কে বলো তো? Yes, yes, yes.
ஆலயம் அதிரும் Sir. Yes, Major. Well done. It was the fantastic job. Thank you, sir. I did my duty. Please. Last time border e hatiyar niye jawa amader truck ke atongkobadira atke somosto jawan der merechilo ar hatiyar o niye giyechilo. Ami ei case tar charge tomake dite chai, Major. I'll finish off everything, sir. Go ahead. কালকের অপারেশনের ব্যাপারে কিছু জরুরি কথা বলার আছে, তাই তোমাদের ডেকেছি। বলুন। আমাদের প্ল্যান একটু চেঞ্জ হয়েছে। কি? আমি একটা সিক্রেট ইনফরমেশন পেয়েছি। আমাদের ডিপার্টমেন্টে একটা ইয়াং আর্মি অফিসার কালকে চার্জ নিয়েছে। নাম? নাম ডিপার্টমেন্ট সিক্রেট রেখেছে। ডিল করা তাহলে একটু মুশকিল হয়ে যাবে। আমাদের পক্ষে না বলা সম্ভব নয়। একটু বুদ্ধি দিয়ে ভাবো। 100 কোটি, আমাদের এক একজনের ভাগে 25 কোটি। আমরা দেশের জন্য কত কি করেছি, কিন্তু তার বদলে আমরা কি পেয়েছি? 50-এর কথা দিয়ে শুধু 5 দিয়েছে, শুধু এইটুকুই। এটাই লাস্ট অ্যাসাইনমেন্ট আমাদের জন্য। আমরা তো আগে অনেক খুন করেছি, এবার শুধু একটাই খুন করতে হবে। লাইফ সেট। ওয়েল সেট পার্টনার। একটু আস্তে করো না। আরে বাবা, দেশের সেবক এখানে দেখছি গৃহিণীর সেবা করছে। ভাই, বাড়িতে সব চলতেই থাকে। বসো। থ্যাংক ইউ লাকি। হ্যাঁ, এটা তুমিই খাও, আমার তো শুধু গান চাই। আহা, যদিও মায়ের ছেলে হতো তাহলে তো শুয়ে থাকতো, কিন্তু ও তো দেখছি বাবার ছেলে। মেজর শ্রবণের ছেলে যে, ভাবনাটাও ওর মতো। গান আমি তোমাকে পরে এনে দেবো। ব্রাদার, একটা কেসের জন্য আমাকে মালয়েশিয়া যেতে হবে, ওখান থেকে ফিরতে 1 মাস লেগে যাবে। কোন কেসের ব্যাপারে? এই, এরকম ইয়ারকি মারিস না তুই, এটা ইন্টারপোলের সঙ্গে যুক্ত একটা কেস। খাবার তৈরি আছে, খেতে এসো। চলো ভাই, আগে খাবার খেয়ে নেবো। ওকে। সাবধানে সাবধানে। Oh, my goodness.
মেজর, বয়স নিতান্তই কম কিন্তু রক্ত গরম। বলো ভারত মাতার জয়। আমরা যখন হাতিয়ারের ট্রাক নিয়ে বর্ডারের দিকে যাচ্ছিলাম, তখন একজন হঠাৎ বন্দুক নিয়ে ঝাঁপিয়ে পড়ে ও সমস্ত হাতিয়ার লুট করতে চেয়েছিল। আমরা হাতিয়ার সহ তাকে সারেন্ডার করার জন্য বলি, কিন্তু ও গুলি চালাতে শুরু করে দেয়। আমাদের অনেক অফিসার মারা যায়। আমাদের আর কিছুই করার ছিল না, বাধ্য হয়ে আমাদের গুলি চালাতে হয়। আমরা শুধু আমাদের ডিউটি করেছি স্যার। তারপরে আমরা জানতে পারি যে উনি ইন্ডিয়ান আর্মির সিনিয়র অফিসার মেজর চাওয়ান ছিলেন। দিস ইজ আ ব্ল্যাক ডে স্যার। যে দেশে আমরা জন্মেছি সেই দেশে এরকম দেশদ্রোহী জন্মেছে সেটা ভেবে লজ্জা লাগছে স্যার। এই সমস্ত ব্যক্তির সাক্ষ্য প্রমাণে এই সিদ্ধান্তে আসা গেছে। কমান্ডার অফিসার মেজর চাওয়ান, আপনি এই দেশের সঙ্গে দেশদ্রোহিতা করছিলেন, সেই জন্য বিদ্রোহের জন্য জওয়ানরা আপনার সঙ্গে যুদ্ধ করে আপনাকে হত্যা করেছে, এবং সেই সন্দেহের ভিত্তিতেই সরকার এই দেশদ্রোহীর কাছ থেকে সম্মান এবং মেডেল ফিরিয়ে নিচ্ছে। উনি দেশদ্রোহী নন, উনি দেশদ্রোহী নন, উনি দেশদ্রোহী নন, উনি কিচ্ছু করেন। উনি দেশদ্রোহী নন, দেশের জন্য প্রাণ দিয়েছেন উনি। এখানে পড়াতে দেব না আমরা। এই পবিত্র মাটির ওপরে একজন দেশদ্রোহীর অন্তিম সংস্কার কিছুতেই হতে পারে না। উড়ে ফেলে দাও একে। দেশদ্রোহী আপনারা বরং আমার সাথে চলুন, অন্য কোথাও গিয়ে নিশ্চিন্তে থাকবেন। কিন্তু আপনাকে ছাড়া ও কিভাবে থাকবে? যদি লাকি এখানে থাকে তাহলে সবাই ওকে দেশদ্রোহীর ছেলে বলে সবাই ওকে প্রাণে মেরে ফেলবে। ওকে আপনি আপনার সাথে নিয়ে যান। মা আমি যাব না, আমি তোমায় ছেড়ে যাব না, আমি কোথাও যাব না, আমার কথা শোনো না, তোমায় ছেড়ে কাঁদে না, কাঁদে না সোনা, লাকি
মায়ের কথা শুনবে তো তুমি? কেঁদো না বাবা, আমি ওকে ভুল বুঝেছি। এখন তুমি হয়তো ওকে বুঝতে পেরেছ, কিন্তু মা এখন আমি কি করব? আমার বাবা তো লাকিকে গান পয়েন্টের দিকে নিয়ে যাচ্ছে। তোমার বাবা আমার ছেলেকে কোথাও নিয়ে যায়নি মা, বরং আমার ছেলে তোমার বাবাকে নিয়ে গেছে। ও প্রত্যেকটা পা ফেলে এক একটা আলাদা করে। ও যা যা ভেবেছে শীঘ্র সবই সম্পূর্ণ করেই যাবে। ফ্যান্টাস্টিক জব পার্টনার, ওর গল্প শেষ করে ডিস্কটা নিয়ে চলে এসো। এই স্যার, ওদের দুজনকে মেরে ডিস্কটা নিয়ে চলে এসো। আমার এখন আর তোরও দরকার নেই। Hey,
এরকম করে বলো না মা, এতদিন তো আমি তোমার জন্য বেঁচে আছি, তোমার এতদিনের অপমানের বদলা আমি আজকে নিতে চলেছি মা। এসো আর দেখো আজকে আমি নিজের সঙ্গে কাকে নিয়ে এসেছি। ইনি হচ্ছেন আমার মা।
পালাতে হবে। চলো চলো, আজ তুই আমার বাবার ব্যাপারে সত্যিটা পুরো বলবি। বলছি নাকি? আমি বলছি, আমি বলছি, ওর বাবা মেজর জামান একজন সৎ দেশপ্রেমী আর্মি অফিসার ছিলেন। আমরা সবাই মিলে ওনাকে খুন করেছিলাম, তারপরে দেশদ্রোহী প্রমাণ করে দিয়েছিলাম। আমাকে প্লিজ তোমরা ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও। লাকি, আমি যদি সত্যি কথা বলি তাহলে তুমি আমাকে ছেড়ে দেবে, সেটাই বলেছিলে। আমাকে আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও, ছেড়ে দাও, আমাকে ছেড়ে দিচ্ছি।